আজকে জব নোটিফিকেশনটিতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে কনস্টেবল পদে 7547টি ভ্যাকেন্সি। 7547টি ভ্যাকেন্সিতে কনস্টেবল মেল এবং ফিমেল ক্যান্ডিডেটসরা প্রত্যেকের ক্ষেত্রে আবেদন করতে পারবে। আজকে জব নোটিফিকেশনটি এসেছে বন্ধুরা দিল্লি পুলিশ হেড কনস্টেবল পোস্টে নিয়োগের জন্য। এসএসসি থেকে আজকে এই জব নোটিফিকেশনটি দিল্লি পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য পাবলিশড হয়েছে। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস এই জব নোটিফিকেশনটি নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। যে সমস্ত ক্যান্ডিডেটসরা আমাদের ত্রিপুরা রাজ্য থেকে এবং অল ওভার ইন্ডিয়া থেকে এক্ষেত্রে কনস্টেবল পদে আবেদন করতে ইন্টারেস্টেড রয়েছে, তোমরা প্রত্যেক আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন এসেছে, অবশ্যই ভিডিও শুরু করার পূর্বে তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কেননা আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে বিভিন্ন প্রাইভেট এবং গভর্নমেন্ট জব নোটিফিকেশন সবার প্রথমে। তো বন্ধুরা চলো শুরু করছি আজকের ভিডিওটি। বন্ধুরা দেখো, এটা হচ্ছে দিল্লি পুলিশ কনস্টেবল পোস্টে নিয়োগের জন্য আজকের এই জব নোটিফিকেশনটি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন থেকে পাবলিশড হয়েছে। তো এই ক্ষেত্রে বন্ধুরা অনলাইন আবেদন প্রসেস অলরেডি শুরু হয়ে গিয়েছে 1/9/2023 থেকে এবং চলবে 30/9/2023 পর্যন্ত। এই ক্ষেত্রে আবেদন করতে গেলে মিনিমাম এডুকেশনের কোয়ালিফিকেশান কী রাখা হয়েছে এবং এক্ষেত্রে সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে এবং এক্ষেত্রে অ্যাপ্লিকেশান প্রসেস কী রাখা হয়েছে প্রত্যেকটা বিষয়ে এখন আমরা তোমাদের সাথে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। প্রথমে বন্ধুরা আমরা দেখে নিচ্ছি এক্ষেত্রে আবেদন করতে গেলে তোমাদের মিনিমাম এডুকেশনের কোয়ালিফিকেশান এক্ষেত্রে কী রাখা হয়েছে। এক্ষেত্রে বন্ধুরা কনস্টেবল পদে আবেদন করতে গেলে তোমাদের মিনিমাম এডুকেশনের কোয়ালিফিকেশান রাখা হয়েছে 12th পাস, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটস আমাদের ত্রিপুরা রাজ্য থেকে এবং অল ওভার ইন্ডিয়া থেকে এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস করে রেখেছে, তোমরা প্রত্যেকে চাইলে এক্ষেত্রে কনস্টেবল পোস্ট এখানে আবেদন করতে পারবে। তবে অবশ্যই এক্ষেত্রে বন্ধুরা উচ্চ মাধ্যমিক পাসের পাশাপাশি তোমাদের মেল ক্যান্ডিডেটসদের জন্য এক্ষেত্রে LMB ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসদের উচ্চ মাধ্যমিক পাসের পাশাপাশি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তোমরা প্রত্যেকে চাইলে এক্ষেত্রে আবেদন করতে পারো। তো আবেদন করার প্রসেসের ক্ষেত্রে কী রাখা হয়েছে এবং এক্ষেত্রে সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে এখন আমরা প্রত্যেকটা বিষয় তোমাদের সাথে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা দেখে নিচ্ছি এক্ষেত্রে বন্ধুরা সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে। বন্ধুরা সিলেকশন প্রসেসের মধ্যে এক্ষেত্রে প্রথমে রাখা হয়েছে তোমাদের CBT টেস্ট অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন টেস্ট। যারা এক্ষেত্রে আবেদন করবে তোমাদের প্রত্যেককে প্রথমে কম্পিউটার বেসড এক্সামিনেশন টেস্ট এক্ষেত্রে দিতে হবে। সে কম্পিউটার বেসড এক্সামিনেশন টেস্টের মধ্যে যারা কোয়ালিফাইড হবে তোমাদের এক্ষেত্রে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এবং মেজারমেন্ট টেস্টের জন্য ডাকানো হবে। ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এবং মেজারমেন্ট টেস্টের মধ্যে যারা কোয়ালিফাইড হবে তোমাদের এক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর মেডিকেল এক্সামিনেশন করানো হবে, দেন তোমাদের ফাইনাল মেরিট লিস্টের মাধ্যমে এক্ষেত্রে তোমাদের সিলেকশন করা হবে। তো এক্ষেত্রে একটি গোল্ডেন অপরচুনিটি রয়েছে বন্ধুরা আমাদের ত্রিপুরা রাজ্য থেকে, এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 7547টি ভ্যাকেন্সি। যারা আবেদন করার জন্য ইন্টারেস্টেড রয়েছে চাইলে তোমরা প্রত্যেকের ক্ষেত্রে আবেদন করতে পারো। তো আবেদন করার জন্য অ্যাপ্লিকেশান প্রসেস কী রাখা হয়েছে এবং এক্ষেত্রে এজ লিমিট কী রাখা হয়েছে এখন আমরা তোমাদের সাথে প্রত্যেকটা বিষয়ে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা এজ লিমিট রাখা হয়েছে এক্ষেত্রে 18 থেকে 25 ইয়ার্স পর্যন্ত। তাছাড়া এক্ষেত্রে বিভিন্ন শিডিউল কাস্ট এবং OBC ক্যান্ডিডেটসদের জন্য এক্ষেত্রে রিলাক্সেশনও রয়েছে। যারা এক্ষেত্রে আবেদন করতে ইন্টারেস্টেড রয়েছে SC এবং ST ক্যান্ডিডেটসরা তোমাদের এজ রিলাক্সেশন রাখা হয়েছে 5 ইয়ার্সের। যারা OBC ক্যান্ডিডেটস রয়েছে তোমাদের জন্য এক্ষেত্রে এজ রিলাক্সেশন রাখা হয়েছে 3 ইয়ার্সের। তো যারা ইন্টারেস্টেড রয়েছে SC ST এবং OBC ক্যান্ডিডেটসরা চাইলে তোমরা প্রত্যেকের ক্ষেত্রে আবেদন করতে পারো। তো আবেদন করার জন্য অ্যাপ্লিকেশান প্রসেস বন্ধুরা এক্ষেত্রে রাখা হয়েছে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। যারা এক্ষেত্রে আবেদন করবে তোমাদের প্রত্যেকে SSC যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সে পোর্টালের মধ্যে ভিজিট করে তোমাদের এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বন্ধুরা SSC-র অফিসিয়াল পোর্টালের লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকেও তোমরা সরাসরি SSC-র যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সে পোর্টালের মধ্যে ভিজিট করে চাইলে এক্ষেত্রে আবেদন করে নিতে পারো। বন্ধুরা আবেদন করতে গেলে যদি তোমাদের কোনো রকম অসুবিধা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবে, যদি ম্যাক্সিমাম কমেন্ট আসে অবশ্যই আমরা চেষ্টা করবো পরবর্তী ভিডিওর মধ্যে নিজেদের মোবাইল থেকেও তোমরা কীভাবে এক্ষেত্রে আবেদন করতে পারবে সেটাও সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। তো এক্ষেত্রে একটি আরও গোল্ডেন অপরচুনিটি রয়েছে বন্ধুরা, এক্ষেত্রে সেন্টার অফ এক্সামিনেশন আমাদের ত্রিপুরা রাজ্য থেকে যে সমস্ত ক্যান্ডিডেটসরা এখানে আবেদন করবে তোমরা প্রত্যেকে আগরতলাতেই এক্সামিনেশন দিতে পারবে। অর্থাৎ এক্ষেত্রে অনলাইন এক্সামিনেশন টেস্ট আগরতলাতেই রাখা হয়েছে। অনলাইন আবেদন করার সময় তোমরা প্রত্যেকে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য এক্ষেত্রে আগরতলাতে এক্সামিনেশন সেন্টারটি তোমরা সিলেক্ট করে নেবে। দেন পরবর্তী সময় যখন CBT টেস্ট এবং কম্পিউটার বেসড এক্সামিনেশন টেস্ট হবে তোমরা প্রত্যেকে এক্ষেত্রে আগরতলাতে এক্সামিনেশন দিতে পারবে। বন্ধুরা একটি গোল্ডেন অপরচুনিটি রয়েছে কনস্টেবল পদে আবেদন করার জন্য আমাদের ত্রিপুরা রাজ্য থেকে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা দিল্লি পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে ইন্টারেস্টেড রয়েছে তোমরা প্রত্যেকে চাইলে এক্ষেত্রে আবেদন করে নিতে পারো।
তো আজকের ভিডিওতে বন্ধুরা আমরা এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন থেকে যে দিল্লি পুলিশ কনস্টেবল পোস্টে নিয়োগের জন্য নতুন জব নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে আমরা প্রত্যেকটা বিষয়ে ভিডিওতে তোমাদের সাথে ডিটেলস আলোচনা করার চেষ্টা করেছি। বন্ধুরা আশা রাখছি তোমাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, তার পাশাপাশি যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করাবে। বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সকলকে।